ফলতায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখবো সেদিকে হয়ে যাবে আমি আজকেও সে ভাষণ ভুলিনি বিজেপি সিপিএম কংগ্রেস যারা অপপ্রচার করেছিল আমার নামে তাদের ভাতে ছাই দিয়ে আপনারা দ্বিতীয়বার আমাকে একাত্তর হাজার ভোটে নয় তিন লক্ষ বাইশ হাজার ভোটে জিতিয়ে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপ আমাকে আশীর্বাদ করেছিলেন ভালোবাসা স্নেহ অকৃত্রিম ভালোবাসায় আবদ্ধ করেছিলেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ আমি কথা দিয়েছিলাম যে আপনারা ভোটের নিরিখে ডায়মন্ড হারবারকে এক নম্বর করেছেন আমি কেন বলছি ভোটের নিরিখে ডায়মন্ড হারবারকে এক নম্বর করেছেন বাংলায় যে বিয়াল্লিশটা লোকসভা রয়েছে প্রাপ প্রাপ্ত ভোট যদি আপনি দেখেন ডায়মন্ড হারবারে আমি পেয়েছিলাম সাত লক্ষ চুরানব্বই হাজার ভোট বাংলায় কোনো লোকসভায় কোনো সাংসদ সাত লক্ষ চুরানব্বই হাজার ভোট পায়নি আপনারা রেকর্ড করেছিলেন আমি বলেছিলাম যে আপনারা ভোটের রেজাল্টেও ডায়মন্ড হারবারকে এক নম্বর করেছেন আর বাকি পাঁচ বছর আমাকে ছেড়ে দিন আমি উন্নয়নেও ডায়মন্ড হারবারকে এক নম্বর করব আমি কথা রেখেছি ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনি আমাকে একটা গ্রাম গ্রামাঞ্চল দেখাতে পারবেন না যেখানে পাকা রাস্তা নেই আপনি দেখান চব্বিশ ঘন্টার মধ্যে আমি তৎপর হয়ে উদ্যোগ নিয়ে সেই কাজ করে দেব আমি কথা দিয়ে যাচ্ছি আমি সংবাদ মাধ্যমকেও বলবো কয়েকটা জায়গায় জলের সমস্যা রয়েছে আপনারা জানেন কিন্তু এটাও আপনাদের জানা উচিত ফলতা মথুরাপুর প্রকল্প পনেরোশো কোটি টাকার জলের প্রকল্প ভারতবর্ষের সর্ববৃহৎ জলের প্রকল্প এই ডায়মন্ড হারবারে হচ্ছে এক বছরের মধ্যে বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে এক বছরের মধ্যে দুটো ব্লকে সমস্যা ছিল বজবজ ওয়ান বিষ্ণুপুর ওয়ান আর বজবজ টু এর কয়েকটা পঞ্চায়েত অগমেন্টেশন প্রজেক্ট করে ডোঙারিয়া প্রকল্প গত বছর আমরা উদ্বোধন করেছি কাজ চলছে ইতিমধ্যে গত ছ মাসে দুবার তিনবার পর্যালোচনা বৈঠকে আমি নিজে বসেছি কাজের কত গতি ঠিক মতো কাজ হচ্ছে কি না আমি নিজে সেই সাইটে গেছি পৌঁছেছি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি সরকারি আধিকারিকদের সাথে বসে বৈঠক করেছি একটা বাড়ি বা একটা পরিবার বা একটা ঘর বা একটা গ্রাম বা একটা পাড়া বা একটা জায়গা বাকি থাকবে না যেখানে নলবাহিত জলের সুব্যবস্থা পুরো ডায়মন্ড হারবার লোকসভায় থাকবে না আমরা কথা দিয়ে কথা রেখেছি আজকে এই যে ডায়মন্ড হারবারে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল মহিলা বিশ্ববিদ্যালয় খালি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এগারোশো রাস্তা হচ্ছে এখন পথশ্রী প্রকল্পে প্রায় একশো কোটি টাকার কাজ আমরা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে করতে পেরেছি আমরা রাজ্য সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ একশো কোটি টাকা আপনি যদি পূর্ত দপ্তর দেখেন সেচ দপ্তর দেখেন পূর্ত সেচ আর জনস্বাস্থ্য কারিগরি অর্থাৎ ইরিগেশন পিডাব্লিউডিআর পিএইচি এই তিনটে দপ্তর থেকে গত ন বছরে সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা করেছি সাড়ে তিন হাজার কোটি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও হয়নি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্রে হয়নি আমরা করে দেখিয়েছি এই অশোকদা এখানে আছে প্রথমবার যখন আমি ভোটে লড়ছিলাম বলো তুমি যদি চড়িয়াল করতে পারো তাহলে আমি বুঝবো তুমি নেতা মনে আছে পঁয়তাল্লিশ বছরের সমস্যা চড়িয়াল সমাধান হয়ে গেছে একটা লেন অলরেডি হয়ে গেছে সেকেন্ড লেনের কাজ চলছে একটা লেনের কাজ তো আমি উদ্বোধন করে এলাম ছমাস আগে আর সেকেন্ড লেনের কাজ চলছে পঁয়তাল্লিশ বছর মানে চার দশকের সমস্যা ছিল কেউ সমাধান করতে পারেনি সিপিএমের এত সাংসদ ছিল জ্যোতির্ময় বাবু অমল বাবু শ্রমিক লাহিরি কেউ করতে পারেনি এতদিন সরকার ছিল দীর্ঘ চৌত্রিশ বছর কোন দিন একবার উদ্যোগ নিয়ে মানুষের জন্য কাজ করতে এদের দেখা যায়নি আমতলায় বাস টার্মিনাস দুমাস আগে উদ্বোধন করেছি কেউ ভাবতে পেরেছিল সবাই বলতো আমতলায় একটা বাস টার্মিনাস দরকার আজকে দেখুন একশো সতেরো নম্বর হাইওয়ে আমতলা ক্রস করে যখন যাচ্ছেন দিকে ঝকঝকে তকতকে একদম বাস টার্মিনাস আন্তলার বুকে আমরা তৈরি করে দিয়েছি আজকে বাবা বড় কাছারি মন্দিরের রাস্তা থেকে শুরু করে জয়রামপুর মন্দির থেকে শুরু করে পীরতলা মাজার প্রত্যেকটাই ধর্মীয় জায়গাগুলোর নতুন করে সাজানো নতুন করে সংরক্ষিত করে রাস্তা বা বা মানোন্নয়ন করে সৌন্দর্যায়ন করে যাতে মানুষের সুবিধায় মানুষ যেতে পারে এই কাজগুলো কোনো দিন সিপিএম করেনি এগুলো আমরা করেছি আজকে ডায়মন্ড হারবারের যে কটা অঞ্চল রয়েছে এই সত্তর বাহাত্তরটা অঞ্চলে আমরা সবার জন্য করেছি এই কোভিডের সময় হঠাৎ করে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল আজকে রাত্রির থেকে লকডাউন কেউ তিন হাজার কিলোমিটার দূরে কেউ চার হাজার কিলোমিটার দূরে কেউ ফ্লাইওভারের নিচে রাত কাটাচ্ছে দুমুঠো খাবার সামর্থ্য নেই কোথেকে দুমুঠো চাল নিয়ে পেট ভরবে সেই চিন্তায় তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে কিভাবে বাড়ি ফিরব গাড়ি ঘোড়া সব বন্ধ তখন আমরা সেই অবস্থায় একুশটা কমিউনিটি কিচেন খুলে বারো লক্ষ অভুক্ত মানুষের মুখে মুখে অন্ন তুলে দিয়েছিলাম ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একজনও ছিল না যে অভুক্ত রাত্রিবেলা শুতে গেছে আপনারা ফোন করেছেন ফোন করার সঙ্গে সঙ্গে কল্পতরু কর্মসূচি মনে আছে সবার বারো লক্ষ লোককে আমাদের আট হাজার সাড়ে আট হাজার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক রাতারাতি একুশটা কমিউনিটি কিচেন খুলে বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে এসছে দুয়ারে খাবার ডায়মন্ড হারবার পথ দেখিয়েছে সেই কারণেই আজকে ডায়মন্ড হারবারকে সবাই মডেল বলে